যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকে নতুন মাত্রায় একটু ভিন্ন পদ্ধতিতে কঠিন কোনো বার্তা দিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক, আমরা একমত আপনাদের সাথে দর্শক যে যুক্তরাষ্ট্র কিছু করতে পারেন। জনগণের যে প্রত্যাশা ছিল বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক, সুষ্ঠু নির্বাচন কেন্দ্রিক, এগুলো মোটেও পূরণ করতে পারেনি। বরং তারা যে কথা বলেছিল, যে তৎপরতা চালিয়েছিল, কিছুই বাস্তবায়িত হয়নি। ভারতের কারণে যুক্তরাষ্ট্র চুপ সে গেছে, দ্যাটস রাইট। কিন্তু ডোনাল্ড লুর ঢাকা সফরের আগেই এটা নিয়ে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। এই সফরের কারণ নিয়ে বাংলাদেশও কথা বলছে, সফরের আগেই যুক্তরাষ্ট্রও কথা বলছে। এর মানে এই সফর হওয়ার আগেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন গণমাধ্যম কেন আসছেন এটা নিয়ে বিশ্লেষণ করছে। বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে বলছে, যুক্তরাষ্ট্র বলছে, এর মানে এই সফরটাকে তাৎপর্যপূর্ণ করা হচ্ছে। এবং একই সাথে আপনারা যদি খেয়াল করেন আওয়ামী লীগ নেতাদের রিয়াকশন, আওয়ামী লীগ এখন যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতি করছে। ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে এসে কথা বলছে, যেটা 7 জানুয়ারির আগে ডোনাল্ড লু বা যুক্তরাষ্ট্র যখন দৌড়ঝাঁপ করতো তখন বলতো। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছাত্রলীগকে মাঠে নামে, ওই যে ফিলিস্তিনিদের পক্ষে ছাত্রলীগ মাঠে নেমেছে, ওটা লোক দেখানো, আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছাত্রলীগকে মাঠে নামানো। এর মানে ডোনাল্ড লুর এই সফরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নামে বা উন্নয়নের চেষ্টা, এগুলো তো থাকবেই, এর বাহিরেও কঠিন কোনো বার্তা আবারও যুক্তরাষ্ট্র দিতে পারে, সেটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে। এজন্যই আওয়ামী লীগ আবারও মাঠে নেমে আমেরিকা বিরোধী রাজনীতি করছে। আপনারা জানেন যে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটা মাঠে নেমে আমেরিকা বিরোধী রাজনীতি। এবং ছাত্রলীগকে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামিয়েছে, তো সেখানে ফিলিস্তিনিদের পক্ষে যা বলেছে তার চাইতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে। সাদ্দাম কী বলবে ওটা আওয়ামী লীগ ঠিক করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলো, যে দেখানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে ইসরায়েলকে বুদ্ধি দেওয়ার কারণে বা সে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করার কারণে। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যুক্তরাষ্ট্র কী জানালো এটা একটু আমরা বিশ্লেষণ করব, তাহলে বোঝা যাবে যে আসলে যুক্তরাষ্ট্র কিছু একটা নতুন পদ্ধতিতে একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে, এবং কী সেই বার্তা এটাও একটু আমরা বোঝার চেষ্টা করব। চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আমরা আলোচনা করছি 11 মে 24, কয়েকদিন পরেই তিনি আসবেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তার প্রথম ঢাকা সফর। অতএব এই সফর যে তাৎপর্যপূর্ণ সেটা তো সফরের ঘটনা নিয়েই যা চলছে তাতেই আপনারা বুঝতে পারছেন। ডোনাল্ড লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি জানানো হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 10-15 মে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করবেন। তার সফর প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে এবং মুক্ত উন্মুক্ত সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থন কথা প্রদর্শন করবেন। এর মানে এখানে একটা বিষয় কিন্তু বোঝা যায় যে ভারতের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে ফেইল করেছে বা বাংলাদেশে তারা যেটা চেয়েছিল সেটা হয়নি, এখন টোটাল বিষয়টা একসাথে দেখতে চাচ্ছে, এক টেবিলে এনেছে। এখন বাংলাদেশ এক টেবিলে, ভারত এক টেবিলে, যুক্তরাষ্ট্রের ডেস্কে এরকম না। ডোনাল্ড লুর কাছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো সব এক ডেস্কে একসাথে দেখতে, হলিস্টিক্যালি এখন দেখতে চাচ্ছে। এর মানে আরও ভিন্নভাবে, আরও বড় পরিসরে, নতুন মাত্রায় বাংলাদেশ নিয়ে এখন যুক্তরাষ্ট্র ডিল করবে। এই সফরের পরিধি দেখে সেটা বোঝা যায়। এখন এই ডিলিংসে সফল হবে না কী হবে সেটা ভিন্ন আলোচনা। আমি বলছি না যে এটা বিএনপিকে জাগিয়ে তুলবে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরিয়ে দেবে, তা না। তবে হ্যাঁ, আওয়ামী লীগই মনে করে যে তাদের বিরুদ্ধেই তৎপরতা, এই কারণে আওয়ামী লীগই এখন যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতি করছে। এতে আরও বলা হয়, প্রথমে ভারত চেন্নাই সফর করবেন, সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কনসুলেট কর্মীদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও গভীর করতে কলম্বো সফর করবেন। সেখানে তিনি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের পাশাপাশি একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়তে দেশটির রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
লু ঢাকায় তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতারা ও অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করা সহ মার্কিন বাংলাদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বা কথা বলবেন। এর মানে স্বাভাবিকভাবে বলছেন তো সহযোগিতা নিয়ে আলোচনা করা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার, স্বাভাবিকভাবে এটাই বলবেন। কোনো চাপ দিলে বা কোনো কঠিন কিছু বলে এটা তলে তলে, কিন্তু আমরা বলতে চাই যে না, এখানে সরকারকে চাপ দিবে তার প্রমাণ হচ্ছে আমেরিকা হঠাৎ করে, আওয়ামী লীগ হঠাৎ করে আমেরিকা বিরোধী, যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতি শুরু করেছে ডোনাল্ড লুর সফরের খবর শুনেই। তো এটার কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে।